নমস্কার ইউটিউবের ফার্মিং অ্যাডভাইসার অনাথ চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দকে আমি আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি যে কথা দেখেছিলাম আগে দিয়েছিলাম যে পটলের পরিচর্যা নিয়ে আমি বলেছিলাম পরে একটা ভিডিও করব তা আমি দেখলাম পটলের পরিচর্যা বলতে গেলে না ঘন্টাখানেক সময় লাগে তা আমি তো দশ পনেরো মিনিটের মধ্যে বলবো সেটা সংক্ষিপ্ত আকারে চেষ্টা করবো ক্রিমগুলো বলে দিতে হ্যাঁ এতে সুবিধা হবে আপনাদের আর লাস্টে একটা একটু দেখবেন আর একটু কারণ সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দি বেলাইকন নেভার মিস এন আপডেট স্কিপ করে বেরিয়ে যাবেন না পটলের কিভাবে ফলনটা বাড়াবেন শুধু আমি একটু বলবো যাবেন না দয়া করে কারণ আমি পটল চাষের নতুন নামিয়েছি টপ চাষি ছাদ চাষি তাদের আমি জোর করে পটল চাষ করাচ্ছি সুতরাং দায়টা অনেকটা আমার নিতে হবে আমি আপনাদের সঙ্গে সময় ব্যথী আপনাদের আমি আপনারা যেমন কষ্ট পাবেন যদি কষ্ট পান আপনার ফসল যদি মরে যায় না আমি সব থেকে বেশি কষ্ট পাবো আমি মনে করি কারণ আমি আপনাদের পথ দেখাচ্ছি আমি বেকার ছেলেদের রাস্তায় নামাচ্ছি পথে নামাচ্ছি চাষে যদি তারা বেশি ক্ষতিগ্রস্ত হয় সব থেকে কষ্ট কিন্তু আমি বেশি যাকে যা যতটুকু বুঝেছেন আমাকে আমি শুধু বলি আমার মাত্র আমি বলছিলাম যে দুবছর আজকের এই দুবছর চার পাঁচ মাস চলছে আমার পটল কাজ আমি দুটো বন্ধুর কাছ থেকে লতা নিয়েছিলাম আমি পটলের জঙ্গল করে ফেলেছি পটলের জঙ্গল আমার এসেছেন আপনারা দেখুন দুটো গাছ থেকে আমি কী করেছি এখন দুঃখের বিষয় এইটাই যে সব মেয়ে ফুল আর সব মেয়ে ফুল মানে একদম হাউতাস করার দরকার নেই অনেক আমাকে মন্তব্য করেছিলেন স্যার মেয়ের ফুল থাকলে তবু তবু পটল হবে তবু পটল হবে কী করে পটল হবে কী করে আপনি ডাক্তার করতে পারবেন তাই বলছিলাম আমি দেখাবো দেখাবো কায়দা আছে সেই কায়দাগুলো কিন্তু বলবো শেষে যাবেন না কেউ ছেড়ে আবার বলছি কেউ যাবেন না হবে কিন্তু ক্ষতি হয়ে যাবে এই দেখুন এই দেখুন হলে হয়ে হয়ে যাচ্ছে এরকম পচে যাবে এরকম পচে যাবে আমি কী করবো পুরুষ ফুল তো আমার নেই এবার দেখালে দেখবেন যে বাবা এত নষ্ট হবে কী করব এই জন্য পুরুষ ফুল জোয়ার করতে হবে পুরুষ ফুল জোয়ার করলে কি হবে পুরুষ ফুলের মিলনটা করতে হবে কেমন করি আমি একটা ছেলে দেখাচ্ছি তারপর আমি পরিচয় যাই যাবো অটোরের গাঁড় আছে এই পাতার এখান থেকে ফল হবে এখান থেকে ফল আসবে এই দেখুন আমি দেখাচ্ছি এই এখান থেকে এই দেখুন গাঁড়ের এই পাতার কাছ থেকে এখান থেকে ফল আসবে এখান থেকে ফল আসবে দেখুন এই পাতার কাছ থেকে এইখানে ফল আসে এখান থেকে ফল আসে এই যে সকালবেলা এটা কিন্তু স্ত্রী ফুল দেখুন আমি দেখাচ্ছি যদি কারোর পুরুষ ফুল থাকে তাহলে রাতে ফুটে যায় একদম পাঁচটার সময় চলে যাবেন বাগানে গিয়ে এইরকম পুরুষ ফুল জোয়ার করে এটা কিন্তু স্ত্রী ফুল আমি দেখাচ্ছি কায়দাটা এইরকম পুরুষ ফুল জোয়ার করে স্ত্রী ফুল শুধু এরকম করবেন এরকম করবেন এই পরে মিলন হয়ে গেল এই পরে মিলন হয়ে গেল এই পরে একটা ফুল নিয়ে বারো চোদ্দোটা পটল দেবেন দিয়ে ওই ওতেই যথেষ্ট হয়ে যাবে এই এইরকম শুধু এইরকম এরকম এরকম ফুল ছোঁয়াবেন একে বলে ফুল ছোঁয়ানো পটলের ফুল ছোঁয়ানো এতে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট একদম শিওর হবে যদি করতে পারে যদি আপনার আমার তো আমি দেখাচ্ছি দেখুন এটা এই যে এটা দেখুন এটা এটা স্ত্রী ফুল কিন্তু আমার পুরুষ ফুল তো নাই তাই এরকম নষ্ট হচ্ছে আমার স্ত্রী ফুলের নিচে পটল লেগে থাকবে দেখবেন এটা পুরুষ ফুল না স্ত্রী ফুল দেখুন আপনারা আপনারা পরিচয় করবেন এই দেখুন এই দেখুন পটলটা এই যে পটলটা লেগে আছে দেখুন পুরুষ ফুল হলে শুধু ডাঁটা থাকবে শুধু ডাঁটা আর মোটামুটি পটল হয়নি পটলের সংক্ষিপ্ত আকারে রোগ আর পোকা বলবো প্রধান প্রধান যেগুলো নাহলে অনেক সময় চলে যাবে আপনাদের অকরণ যন্ত্রণা দেওয়া হবে তারপরে সিমটাম এলে আমাকে বলবেন যাক পটলের এই যে গাছে রোগ পোকা আসে না আপনার উপর নির্ভর করে বেশিরভাগ চাষি কতটা স্বার দিল আমি পটল বেশি পাবো তাই প্রচুর স্বার দাও প্রচুর স্বার দিলে রোগ পোকা আসবে চলে আসবে বেশি করে চলে আসবে তারপরে ওয়েদার খারাপের জন্য রোগ পোকা চলে আসে ইত্যাদি ইত্যাদি তা আমি মিডিয়াম দেবো যারা ব্যবসাভিত্তিক শুধু টাচ দিয়ে যায় এ বেশিরভাগ খোল খেতে চায় সরিষার খোল আর জৈব সার গোবর সার পেতে চায় এই পটল গাছ আমি যে কেন বলছিলাম আপনাদের টবে বা ছাদে হবে শুধু খোল পাচানে জল দেবেন আর কিচ্ছু দেবেন না গোবর কিছু দিতে হবে না কোনো কিছু করতে আপনি শুধু লতা বসিয়ে দেন লতাকে বাঁচান মাঝে শুধু মাঝে মাঝে খোল পাচানে জল দেবেন আর নাথিং এলস যারা হচ্ছে আমরা টবের চাষি ছাদে বাগানের জন্য আমি সব দায়িত্ব নেবো আমার শুধু খোল পাচানো আমার শুধু খোল পাচানো আর কিচ্ছু আমি দিই জল দিচ্ছি আমি শুধু খোল পাচানে জল দিচ্ছি আমি আচ্ছা এইবারে বলি প্রথম ওই গোড়া দাঁটা দেখবেন পচে যায় পটল পচে যায় এই পচে পচে যায় রোগ আর কি এই একটা মারাত্মক রোগ হয় তাহলে পটলের ডাঁটা পচা পাতা পচা রোগ হয় পচা পচলে কি হবে পচলে দেখবেন প্রথম বলবে যে যখন পটল গাছ বসিয়েছিলেন মাটিতে তখন আপনি ওই পটল ওই আপনার টবের মধ্যে অন্তত দশ থেকে পনেরো গ্রাম ট্রাইকোডারমাভিরিডি সিউডোমোনাস দুটো পাইল করে ব্যাকটেরিয়া ওই টবের সঙ্গে মেশান হালকা জল ছড়া দেন যদি খুব খটখটে শুকনো হয় দিয়ে আর দশ দিন পরে পটল বসালে এই রোগ পচা রোগগুলো আসবে না জৈব আর যদি এসে যায় তখন ওই সিউডোমোনাস ওই স্প্রে করতে হবে প্রতি লিটার জলে ছ থেকে আট গ্রাম করে দিয়ে স্প্রে করবেন হয়ে যাবে আর জৈব ওষুধ এখন যেটা বলছেন বারবার লিভিক্স সোম্পানির ফান্ডার্স দু গ্রাম করে প্রতি লিটার জলে দেবেন এটা জৈব ছত্রাকনাশক দু গ্রাম করে দেবেন দিলে মোটামুটি ওই পচা রোগটা রোধ হবে ব্যবসায়ীরা কী করবে ব্যবসায়ীরা প্রতি লিটার জলে অন্তত তিন গ্রাম করে আপনাকে কোসাইড মারতে হবে অর্থাৎ কপার হাইড্রক্সাইড এই কোসাইড মারতে হবে যদি কোসাইড না পান তাহলে কপার অক্সিক্লোরাইড আমাদের এখানে পাওয়া যায় বাংলাদেশে কি পাওয়া যায় জানি না আমাদের এখানে পাওয়া যায় ব্লাইটক্স ফাইটোলান কিউপ্রাসল কিউপ্রাটিভ ব্লু কপার ইত্যাদি ইত্যাদি দেখতে হবে যে কপার অক্সিক্লোরাইড যাব আর নয় কপার হাইড্রক্সাইডটা আরও একটু কপার অক্সিক্লোরাইড হলে চার গ্রাম প্রতি লিটার জলে আর কপার হাইড্রক্সাইড হলে দু গ্রাম প্রতি লিটার জলে যেমন কোসাইড হাইড্রাইট এই সমস্ত পাওয়া যাবে আপনার বাংলাদেশে কি পাওয়া যায় দেখবেন কার জন্য দেখবেন পটল পচা শিকড় পচা গোড়া পচার জন্য দেখবেন চলে যাচ্ছি আমি তারপর একটা রোগও আসে কি হলুদ হয়ে যায় পাতাটা হলুদ হয়ে যায় পাউডারি মিল্লিও লাগে পাউডারি মিল্লিও লাগলে পাতাটা হলুদ হয়ে যায় ফুল ফল আসতে দেয় না আপনার পাতার ওপর ছোপচোপ পড়ে পিছনটা হয়ে যায় পাতাটা নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়বে অনেক সময় পরে পাতাটা এরকম খসে পড়ে যায় একে পাতা হলুদ হয়ে যাওয়া রোগ বলি আমরা পাতা হলুদ হয়ে রোগ গেলে যারা হচ্ছে আপনার জৈবভাবে করবেন তাদেরকে বলবো ওই আপনার ফান্ডার্স এবং ওই আপনার টাইফোনাফেডিসিডোমোনাস অভাবে হলুদ গুঁড়ো প্রতি লিটার জলে দশ গ্রাম করে দিয়ে স্প্রে করবেন ওটা ওটা রোগ আসার আগে একবার করলে না গাছ ক্ষতি হবে না ওই রোগটা আসতে দেবে না টবে চাষিদের বলবো আপনারা তো অজৈবতে যাবেন না বিষ তো দেবেন না তাহলে আপনারা করবেন কি টবে বা ছাদ বাগানিরা মাঝে মাঝে হলুদ জল দিয়ে যাবেন দশ গ্রাম পনেরো দশ গ্রাম প্রতি লিটার জলে দশ গ্রাম করে দিয়ে হলুদ একবার করে স্প্রে করে যাবেন তাহলে ওই পাউডারি মিলিলিটার আসবে না আর যারা ব্যবসাভিত্তি করছো তাদের জন্য বলবো আমি প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে কবচ স্প্রে করলে হবে ওটার জন্য কবচটা খুব ভালো কাজ করে কবচ মানে ক্লোরো থ্যালো নীল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটা কিন্তু প্রতি লিটার জলে ওইটা নিতে হবে ব্যাস চলে যায় আর কিছু খুব একটা রোগ নেই খুব একটা নেই এবার আসছি আমরা পোকা পোকা আমি একটু পরে দেখাচ্ছি কিছু পোকা আছে এফিল না বিটল বলি ওই চেঁচে চেঁচে খায় পটল পটল কিনতে যাবেন দেখবেন পটল কিনতে গেলে দেখবেন না গায়ে লাল লাল মতো দেখাচ্ছি আমি এক্ষুনি ওই রকম চেঁচে চেঁচে খায় কিছু আমি কিছু ওষুধ দিন পোকার ওই চেঁচে চেঁচে খায় আর হচ্ছে তোমার ওই ওই পাতা কুকড়ে দেয় যেটা ওই সেই শোষক পোকা ওটাও করে একটা রোগ আর হচ্ছে ফলের ভিতরে মাছই থাকে প্রধান ফলটাকে পচিয়ে দেয় ফলমাছি করে দিই তা তিনটে আমি পোকা বলবো প্রথম পোকা বলি আগে ফলমাছিটা ফলমাছিটা সমস্ত এগ্রিকালচারের বইতে খুঁজে দেখবেন সবাই বলছে একটু বৃষ্ট ব্যবহার তার পটলে না গিয়ে মাছিটা বিষ্ট যাবে আমেও আমকে উপচি দেয় যেমন সব ফলমাছি আমরা বলেছি অর্থাৎ কী হবে এক লিটার জল নিতে হবে আড়াইশো গ্রাম গুড় নিতে হবে চিটে গুড় যে কোনো ভ্যালু গুড় যা ইচ্ছা আড়াইশো গ্রাম গুড় নিতে হবে ওতে ষাট সত্তর গ্রাম ক্লোরোপাইরিফস ফস ওষুধ মেশাতে হবে বিষ কথা আর কুড়ি গ্রাম ইস্ট যেটা পাউরুটি কেক টেক তৈরি করতে লাগে আমাদের এখানে পঁচিশ গ্রাম নিচ্ছে সতেরো টাকা করে ওই সাদা সাদা দানা দানা করেছে হ্যাঁ ওষুধ পুস্তের দানাতে একটু লম্বা লম্বা তা ওই ইস্টটা দিতে হবে ওই ওর মধ্যে তাহলে কী দেওয়া হলো এক লিটার জল আড়াইশো গ্রাম গুড় ক্লোরোপাইডিফস ফস বিশটা ষাট এম এল আর কুড়ি পঁচিশ গ্রাম ইস্ট ওইটা দিয়ে পাইল করা হলো পাইল করে ওর মধ্যে তুষ কুঁড়ো যেগুলো ধান ভাঙনে পাওয়া যায় ওইগুলো পাইল করতে হবে ওই পাইল করে বাগানের মাঝে মাঝে বসিয়ে দিতে হবে এই বিস্টোভটা আপনাদের ব্যবহার করতে হবে আর ফেরেমন ফাঁদ ফাঁদলে তো ভালো হয় তা ফেরোমন তো আমি পরে বলবো আলোচনা ফেরোমন এখন হয়তো পাবেন না যাক বৃষ্টোভ ব্যবহার করুন আর যদি ফল মাছি লেগে যায় একান্ত যদি লেগে যায় তাহলে যারা ব্যবসা করছেন তাদেরকে কিন্তু আমি বলবো মিসাইল হাফ গ্রাম করে বা গ্যালুপ হাফ গ্রাম করে প্রতিটা জলেগুলো স্প্রে করতে হবে বিকালের দিকে স্প্রে করতে হবে এই একটা ব্যাপার তাহলে আর এবার আসবে কোনটা বলেছি আমি ওই পাতা ছেঁচে খাওয়া পাতা ছেঁচে খাওয়া ওই পাতা ঝাঁঝা করে খাওয়া ওটা সব থেকে বেশি ভালো কাজ করবে থায়োমেথাকসাম গ্রুপের ওষুধ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থায়োমেথাকসাম গ্রুপের ওষুধ আমি যেটা বারবার বলি কেন থায়োমেথাকসাম করি থায়োমেথাকসাম করি কেন আমি লাস্টে বলবো তখন আপনাদের মন কেড়ে নেবে যে হো থায়োমেথাকসামের মধ্যে এই ম্যাজিক লুকি আছে যেটা অন্য বিষের মধ্যে নেই এই জন্য স্যার শুধু এক তারা বলে টর্পিট বলে অ্যাক্ট বলি ম্যাক্সিমা বলি সাপটা বলি এই সমস্ত শুধু উনি বলেন নাম ওই থায়োমেথাকসাম গ্রুপের ওষুধ তাহলে ওই ওষুধগুলো পাতা পাওয়া যায় দশ লিটার জলের জন্য প্রযোজ্য বা আপনারা যদি না হন তাহলে হাফ গ্রাম করে দিয়ে দেবেন গুলে যদি আপনার এক লিটার জল লিটার জল হয় হাফ গ্রাম করে দিয়ে দেবেন একটু কড়া ডোজ হয়ে গেল যদিও তাই ওই রকম করে ওই থাইমেথকশটা ওটা দিলে কি হবে চাঁচা ওই 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 কুটে রোগ যেটা ওই পাতা কোংড়ানো শরষে খাওয়া রোগ সব চলে যাবে তাহলে জৈবরা জৈব চাষিরা কি করবে জৈব চাষিরা নীল জল দেবেন আর আমি সবসময় একটা কথা বলবেন হোমিওপ্যাথি ওষুধ মারুন দেখুন নিরাপদ এখন তিরিশ এমএলের ওষুধ নেবেন দাম কম তিরিশ এমএল নেবে দামটা কম হবে দশ এম এলের থেকে তিরিশ এমএল নেবেন ওটা হলো কালমেঘ মাদার ওই আপনার রোগ রাখতে হবে না অত নির্যাস করতে হবে না জাল দিতে হবে না ওই প্রতিটা জলে দু এমএল করে দেবেন পোকা লাগলে মাঝে মাঝে দেবেন রেগুলার না মাঝে মাঝে আপনি কালমেঘ মাদারটা দিয়ে যাবেন সস্তা জৈব বিষ ঘরে রাখুন আর নাহলে যদি আপনি বলেন লিবিক্সের কিনব তো কিনুন লিবিক্সের ওটা বলেছে ট্র্যাফ টিআরএপি ট্র্যাফ ট্র্যাপ প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে দিতে হবে ওটা যদি কেউ জৈব ওটা জৈব জৈব ওষুধ দিতে চান আমি বলব ওষুধ দরকার নেই কার্মের মাদার আর নিম জল দিলে মাঝে মাঝে সব হয়ে যাবে ও চিন্তা করতে হবে না যারা ঘরোয়া চাষি করবেন তাহলে ফটলটা কীভাবে চেঁচে খাই আমি দেখাবো আর পরলের ভিতর যে মাছি আছে বললাম ওইটা দেবেন আর ব্যবসা করছেন যারা তারা ওই সব দেবেন এবার পরবর্তীকালে যদি অন্য লাগে বলবেন এর বেশি কিছু নয় এবং জলের মতো এবং দেখুন একটা জঙ্গল হয়ে যায় গাছটা এত জঙ্গল হয়ে গেছে না দেখুন এই কটা থেকে কী করেছি দেখুন একবার হ্যাঁ শুধু খলফাসানায় জল মেরেছি এর মধ্যে আমি সত্যি বলি কি আমি পাঁচ ছ দিন ছাড় খোল খোলপাশানা জল মারছি সকালেও মাছি বিকালে বৃষ্টি হচ্ছে হয়তো কী আছে আমি সকালেই মেরে দিচ্ছি এবং ভিতরে যদি গিয়ে দেখাই আপনাকে দেখবেন যে কত পটল খাচ্ছেন আপনি সত্যি পটল খাচ্ছি প্রচুর আমাদের আমাদেরকে নেবালে প্রচুর পটল হচ্ছে এইসব ব্যাপার হচ্ছে আর আপনাদেরও ভালো লাগবে আমারও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সত্যি বানাচ্ছি না কিন্তু আমার সত্যি আমি তো আমি আহাজ্য করি বলি আমার অন্যায় হয়েছে কি আমার ফুরুষ ফুল জোগাড় করতে পারিনি পটল বাজারে যেয়ে আমরা পটল কিনতে যাই দেখবেন এরকম চেষ্টা চাষে খাওয়া দেখবেন এগুলো পোকায় খেয়েছে ওই এপিল বিটল বিটিল এই এপিল্যাগনা বিটল চেঞ্জে খায় এমনকি এইরকম পাতা এরকম চেঞ্জে খাবে দেখুন এরকম শেষে খায় ওই থায়মেথকসাম বলছিলাম সব থেকে ভালো কাজ করবে আর যারা আপনারা জৈবত করবেন ওই মাঝে মাঝে নিম জল দিয়ে গেলে সব পোকা চলে যাবে আমি দুঃখের বিষয় এত পচে যাচ্ছে দেখে আমি আর সহ্য করতে পারিনি এই যে হলুদ হয়ে এরকম পচে যাচ্ছে আমি আমি যে দেখি সিমটমগুলো আমি নিজে কিন্তু গত পশু এত ওষুধ লেগে আছে দেখুন ডাইথেন এম ফর্টি ফাইভ সব থেকে নরম সব থেকে নরম সব থেকে সস্তার ওষুধ ডাইথেন এম ফর্টি ফাইভ প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে দিয়ে আমি বাধ্য হয়েছি যে প্রচুর হলুদ হয়ে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে বলে যাক এবার সেই শেষ টিপটা চাষি একদম বেরিয়ে যাবেন না একদম অ্যাটেনশান প্লিজ এইবারে আমার তো সব মেঘ আছে তাহলে আমি কী ফুল আনলাম এত ফল আনলাম কী করে আমাদের বিশ্বাস করবেন না আমি বলছিলাম সত্য মিথ্যা এই দেখুন সত্যটা কী তাহলে কী করবেন এবারে বুস্টার ফোর বলে একটা লিভিক্স কোম্পানির বুস্টার ওয়ান টু থ্রি ফোর চারটে বুস্টার বের করেছে টুটা জাল প্রতি জল দু ফোঁটা আমি আসবো এখানে পটল আর কাঁকরোল যে দুটো বিপদের চাষ বিপদের চাষ মানে কি কাঁকরোলও বসাতে গেলে পুরুষ মূল স্ত্রী মূল দুটোই বসাতে হবে পটলও বসাতে গেলে পুরুষ মূল স্ত্রীমূল বসাতে হবে এই দুটোর জন্যে শুধু কাঁকরোল আর পটলের জন্য বের করেছে লিবিক্স কোম্পানি বুস্টার ফোর প্রতি জলে তিন মিলি করে দিয়ে তিন মিলি ফোঁটা ফোঁটা না এখানে তিন মিলি করে দিয়ে স্প্রে করতে হবে করলে দেখবে যেমন পটল হচ্ছে সোজা কথা একদম ভিতরের কথা বলে দিলাম তাহলে কি করতে হবে আপনার আপনাকে বুস্টার ফোর চলে যেতে হবে এবার টবের চাষি ছাদের চাষি হয়তো একটু জন্য কিনবেন কেনার দরকার নেই যদি মনে করেন যে গাছ এবার আমার মধ্যে জঙ্গল করে ফেলেছেন তাহলে কিনুন এবং খুব সস্তার চাষ এবং মেয়েরা চাষ করুক এটা আমি হাত জড়ো করে বলবো মেয়েরা চাষ করো তোমরা এটা জলের মধ্যে চাষ দু চারটে লতা লাগাতে পারলে না তোমার ছাদ ভর্তি হয়ে যাবে তোমার বাঘার পটল এগুলো তুলছি না কচি পটল আজকের রান্নার জন্য এই পটল করা তোলা হলো আপনাদের বাড়িতে এরকম মানে রান্নার জন্য যাতে তুলতে পারেন সেই সেই চেষ্টা করুন আমি তার পাশে আছি সঙ্গে আছি আচ্ছা আমি গতবারে একটা লতা আপনাদের সামনে টবে দেখিয়েছিলাম লতাটা বলেছিলাম যে শিকড়যুক্তটাকে ঢাকা দেব আপনাদের কাছে আমি হাতে কলমে দেখিয়ে দিয়েছিলাম সেই গাছটা কিন্তু আমার বেঁচে আছে এই দেখুন এই এই দেখুন এই শাখাটা হবে বা যে কোনো কিন্তু এটা মাটিতে যাবে না এরকম কিন্তু দাঁড় করাতে হবে মাচাতে এইভাবে কিন্তু জড়ি জড়ি এইভাবে কিন্তু আপনারা মাচাতে কিন্তু তুলে দেবেন টপ থেকে নামাতে হবে না কারণ ছাদে বা ছাদ বা টপ বাগান যারা যারা মাঠে বা করবে তারা এখান থেকে তারা এই টপ থেকে তুলে নিয়ে গিয়ে মাটিতে লাগিয়ে দেবে কারণে এগিয়ে চলুন ওই একটা টিপস আর কি করবেন তাহলে বুস্টার ফোর আপনার চাবিকাটি কাগরল চাষিদের জন্যে আবার বলছি যে আনতে পারেন না মূল লাগিয়ে ফেলেছেন স্ত্রী মূল কী করবেন তাদের জন্য ওইটা আর 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 কোনো ফসলে চলবে না বুস্টার ফোটটা শুধু পটল শুধু কাঁকরোল আর যারা পুরুষ এটা এটা তো স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন দেখতে হবে স্ত্রী ফুল যাক আমি দেখাচ্ছি কিছু মনে করবে না এই পুরুষ ফুলটা ভোরবেলাতে ছিঁড়বেন পাঁচ ছটা ছিঁড়বেন ছিঁড়ে এক লিটার জলে গুলে ভালো করে চোট মানে ঘষে 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 পরিষ্কার হাত যেন হয় সাবান দিয়ে আগে হাতটা ধুয়ে নেবেন পাত্রটাও ধুয়ে নেবেন কলের জলে ওটা ঘষে নিয়ে ওই পুরুষ ফুল ওই জল পুরুষ ফুল ঘষা জল নিয়ে যদি স্প্রে করেন না সব স্ত্রী ফুল যা আছে সব ফুল হবে মানে কত ছুঁয়ে ছুঁয়ে যাবেন বা একটা সিলে করা লিমিটেড তখন ওইটা ওই পড়বেন তাহলে কী করবেন পুরুষ ফুল ওইভাবে জলে ধুয়ে নিয়ে স্প্রে করা যায় জল ওটাও কারে কাজ কাজ হয়ে গেল আর যারা পুরুষ ফুল পাচ্ছেন না নিরুপায় ফল আনবেন কী করে বুস্টার ফোর ধন্যবাদ ভালো থাকুন পটল চাষ নিয়ে গিয়ে থাকুন তারপর তো আমি আছি চেষ্টা করব যতটা আপনাদের সাহায্য করতে পারি পটল চাষ আমি নামিয়েছি শেষটা রক্ষা করতে হবে আমাকে সে দায়িত্ব আমারও আছে দায় আমিও আপনার ক্ষতি হলে আমার কষ্ট হবে বেশি অতি কষ্ট করে আপনার লতা পথ সংগ্রহ করছেন আমার বুকের কথা শুনে এবং আপনাদের পাশ থেকে আমি সরে আসবো না বেইমানি আপনাদের সঙ্গে করবো না ধন্যবাদ জানাই ভালো থাকবেন আপনাদের অবস্থা